প্রিয়তমা, আমার ভীষণ জানতে ইচ্ছে করে এই যে বৃষ্টির ফোঁটা তোমার মাটিকে সিক্ত করছে, এমনি করে কি আমার চোখের পানিও তোমায় সিক্ত করতে পেরেছিল? আচ্ছা, তোমার বুকে কি এখনো সবুজের সমারোহ রয়েছে, কিংবা পাখির ডাক? আচ্ছা, ওই যে মফিজ লেকটা, ওটা কি এখনো আগের মতোই রয়েছে? আমি কিন্তু ভীষণ রসাত্মকভাবে বলতাম, যাদের খেয়ে কাজ নেই তারা এই মফিজ লেকে বসে পড়ে। আর ওই যে প্যারাডাইস রোডটা, জানো ওখানে আমার কতগুলো জন্মদিনের কেক কাটা হয়েছে? আবার তোমার যে একটা লাইব্রেরি রয়েছে সেটার ঘটনা কি তুমি জানো? আমার না ওটা মুখস্থ করতে অনেকটা সময় লেগেছিল। আর লাল বাসটার কথা, আচ্ছা ওই লাল বাসে ছবি তোলার জন্য কি এখনো সিরিয়াল পেতে হয়? আমার বাবা জানা নেই কেন যেন সবার ওই লাল বাসটাই পছন্দ। আচ্ছা, লাল বাস থেকে মনে পড়লো, পাশেই তো রয়েছে আমার বট চত্বর। ওই যে বট গাছের নিচে একটা সুন্দর বসার জায়গা, ওখান থেকে না আমার ডিপার্টমেন্টটাকে দেখতে ভারী সুন্দর লাগে। আমার আরো মনে পড়ে এই যে আমাদের টিএসসি, আচ্ছা ওখানেও কি সারা দিন রাত বসে এখনো আড্ডা চলে? মাঝে মধ্যে বন্ধু বান্ধব নিয়ে ভারী আড্ডা দেয়া হয়েছে সেখানে, ওখানে কত কিছু দেখা যায়। আচ্ছা, ওই যে কৃষ্ণচূড়া গাছটা, সেটা কি এখনো তার সৌন্দর্য দিয়ে সবাইকে আকৃষ্ট করে? আমার জানা নেই কেন যেন সবাই ওই গাছটার নিচেই বসতে চায়। আচ্ছা, আমার মতো সবাই কি ওই গাছটাকে এত বেশি পছন্দ করে শুধু তার সৌন্দর্যের জন্যে, নাকি অনেক কিছু খোঁজে? এই কৃষ্ণচূড়া গাছটা আমাকে ইবিকে সর্বপ্রথম ভালোবাসতে শিখিয়েছিল, এজন্যই হয়তো গাছটার প্রতি আমার এত ভালোবাসা।